হ্যালো মাই ফ্যামিলি, মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে তাড়াতাড়ি করে কলকাতায় যাচ্ছি, কারণ কলকাতায় আমার মেসো শ্বশুর ভর্তি আছে। তো মেসো শ্বশুরের শরীরটা খুব খারাপ ছিল, তো তোমার দাদাভাই আর আমি চলে যাচ্ছি মেসোকে দেখতে। তো সকালবেলা এত তাড়াতাড়ি করে ট্রেন ধরবো দেখে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, তো দোকান থেকে একটু কেক খেয়ে নিলাম, দিয়ে ট্রেনে উঠে পড়েছি। তো তোমার দাদাভাই আমি যাচ্ছি মেসোকে দেখতে, আর বাবা মা একটু কাজে গেছে কলকাতার দিকে, তো ওখান থেকে বাবা মার ইচ্ছা আছে মেসোকে দেখার। তো মেসোকে আমরা দেখতে যাচ্ছি, এই যে স্টেশনে নেমে পড়েছি, এরপরে মেসোকে আমরা দেখতে আমরা বাবুঘাটে চলে এসেছি। তো বাবুঘাট থেকে লঞ্চে করে আমরা গঙ্গার ওপারে গিয়ে আমরা ট্যাক্সি করে মেসোর সাথে দেখা করতে যাবো। আর লঞ্চের অবস্থা দেখেছো, এত ভিড়, ভয়ের চোটে আমি লঞ্চে উঠিনি, এই লঞ্চটাকে আমি ছেড়ে দিয়ে পরের লঞ্চে উঠেছি। তো তারপরে আমরা এই ট্যাক্সি করে, এই যে দেখো হাওড়ার ব্রিজটা, দেখো হাওড়ার ব্রিজটা তোমরা সবাই দেখেছো, তো আমার ভীষণ ভালো লাগছিলো তাই ভিউটা নিলাম। তো গঙ্গায় এত সুন্দর লাগছিলো গঙ্গার পাশ দিয়ে, আর গঙ্গার পাশে না এই যে কত সুন্দর নৌকোর মতন কি সুন্দর করেছে, এত সুন্দর লাগছিলো দেখতে। তো ভিডিও না করে পারলাম না, আর লঞ্চে বসে বাইরের ভিউটা এত অসাধারণ লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না। এই যে নেমে পড়েছি, তো নেমে এবার ওখান থেকে ট্যাক্সি ধরবো। আর গঙ্গার পাড়টা দেখেছো, এত সুন্দর মানে বলার মতো না, এই যে ঠাকুরের মন্দির রয়েছে এখানে ভোলানাথে, তো ভীষণ সুন্দর লাগছিলো, এত সুন্দর লাগছিলো বসার জায়গা। এই যে ট্যাক্সিতে চেপে পড়েছি, ট্যাক্সিতে করে গিয়ে আমরা সোমনাথ নার্সিংহোমে নামবো, তো ওখানেই মেসো আছে, সোমনাথ হসপিটালে আছে মেসো। আর প্রচণ্ড গরম লাগছিলো, তো ট্যাক্সিতে উঠে পড়েছি, এরপরে তোমার দাদাভাইয়ের আমি যাবো, তো ওখান থেকে মা বাবার সাথে দেখা করব। যে সোমনাথ নার্সিংহোম, তো এখান দিয়ে আমাদের ঢুকতে দেয়নি, তো আমরা প্রথম প্রথমে যে গেটটা পড়ে তো সেই গেটটা দিয়ে ঢুকবো। না না, তোমাদের ভুল বললাম, ওটা সোমনাথ নার্সিংহোম না, ওদিক ওটা অন্য নার্সিংহোম আমরা ঢুকে পড়েছিলাম। তারপরে সোমনাথ নার্সিংহোমের দিকে আমরা যাচ্ছি, তো সোমনাথ নার্সিংহোমে যে গেছি, এই যে আমার মাসি শাশুড়ি, তো ইনি হলো আমার মেজো মাসি শাশুড়ি, তো মেসো ভর্তি আছে উপরে। তো ওই যে মাসির জন্য আমি সকালবেলা উঠে রান্না করেছি, তো মাসির জন্য আলু ভাতে করেছি, ডাল করেছি, মাছের ঝাল করেছি, আর একটা তরকারি করেছিলাম। তো ওই যে বাবা মার জন্য আমরা বসে অপেক্ষা করতাম, ট্রেন না বাজলে মেসোর সাথে দেখা করতে পারবো না, এখানকার রুলসটা একটু আলাদা। তো নার্সিংহোমটা না, নার্সিংহোম বলা চলে না, এটা অ্যাকচুয়ালি হসপিটাল, তো ভীষণই সুন্দর হসপিটালটা। তো আমার সকালবেলা বেরিয়েছি, কিছুই খাওয়া হয়নি, তো বাবা মা আসতে একটু লেট করছিল, তো আমরাও হোটেলে গিয়ে খেতে এসেছি। তো হোটেলে খাওয়া দাওয়াটা খারাপ ছিল না, মোটামুটি বলবো ভালোই ছিল, তো খিদের টানে খেয়েছি, তো বেশ ভালোই লেগেছে বলতে হবে। তো তোমার দাদাভাই ভেজ থালি নিয়েছিল, আর আমি মাটন চিকেন থালি নিয়েছিলাম, মেসোর জন্য একটু জুস নিয়ে নিয়েছি, মৌসুমি লেবুর। এই যে দেখো নার্সিংহোমটা, তো এখানে ভিডিও করতে দেয় না, তবু আমি একটু ছোট্ট একটি ক্লিক তোলার চেষ্টা করেছি ভিডিও। এই যে আমাদের মেসো, তো মেসো দেখছিলাম হাট ছিল, আমি মেসোকে খুঁজে পাচ্ছিলাম না, যথারীতি পেয়েছি। আর মারও খুব খিদে পেয়েছে, যে মা এসছে মা খাচ্ছে, একটা প্যাটিস কিনে নেওয়া হলো, তো মা খাচ্ছে, যে বাবা দাঁড়িয়ে আছে, বাবা সেরকম কিছু খায়নি। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, আর এদিকে মাসি আমাদের এগোতে যাচ্ছে। মেসো আগের থেকে অনেক ভালো আছে, তো আর মেসোর কিছুদিন পর ছুটি দেওয়া হবে। তো অনেক বেলা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছে সবাই মিলে, আসছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো যাচ্ছি, টাটা।